যে দিন থেকে আপনি অফার লেটার পাবেন সেই দিন থেকে গ্র্যাজুয়েশন পূর্ব পর্যন্ত আপনার স্কলারশিপ মেনটেন থাকবে, অর্থাৎ আপনার কখনো কোনো কোনোভাবে ফুল স্কলারশিপটা টার্মিনেট হবে না। এটা একটা ভালো দিক। একটা কথা হলো যে কোনো কোনো ভাবে যদি কোনো স্টুডেন্ট সেলফ ফান্ডিং এ জাপানে চলে আসে, অনেকেই আসে, ইদানিং একটু বেড়ে গেছে যে আমরা সেলফ ফান্ডিং এ জাপান চলে আসি, তো আসলে থ্যাংক ইউ ভাইয়া, এই কোশ্চেনের অ্যান্সারটা আসলে খুবই দরকার যে আদৌ কি জাপানে এই স্কলারশিপের বাইরে অন্য কোনো স্কলারশিপ আছে কিনা ফুল ফান্ডিং এর। হ্যাঁ, জাপানে এই স্কলারশিপ ফুল, জাপান সরকার প্রদত্ত এই স্কলারশিপটা ছাড়াও প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব প্রাইভেট ফান্ডেড স্কলারশিপ রয়েছে, কিন্তু এই স্টাইপেন্ডের পরিমাণ খুবই কম, এতটা কম যে আপনার লিভিং কস্ট আপনি বেয়ার করতে পারবেন না। তারা এই স্কলারশিপটা এজন্যই দেয় যাতে করে আপনি পার্ট টাইম জব প্লাস আপনি রিসার্চ করতে পারেন। সুতরাং তবে ইন দ্য মিন টাইম যেটা হয় যে আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারা আসি আসলে লিভিং লিভিং কস্ট নিয়ে একটু হলেও আমাদের সমস্যায় পড়তে হয়। জাপানে অবশ্যই সেলফ ফাইন্যান্সিয়ালে আসার পর আপনি প্রফেসর ম্যানেজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আই মিন আপনাকে সেটা করতে হবে। সেলফ ফাইন্যান্সিয়ালে আসলে হুট করে জাপান চলে আসাটা বোকামি, কারণ এখানে লাইফ লিভিং লিভিং এক্সপেন্স সবকিছু খুবই হাই, খুবই হাই বলতে আসলে এখানে ইম্পসিবল। সুতরাং আপনাকে স্কলারশিপ নিয়ে আসতে হবে, এ ডিটারমাইন থাকা উচিত, কারণ জাপানের এই স্কলারশিপের বাইরে যারা ভুল করে আমরা চলে আসি, ভুল করে না আসলে অনেকে হতে পারে যে কোনো না কোনো ভাবে মনে করে যে দেশ থেকে যদি আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট ভাবে মাস্টার্সটা করতে পারি, আসলে এটা না করাই বেটার। কারণ আপনি যদি এই প্রফেসর যদি আপনাকে এনশিওর করে যে প্রফেসরের ফান্ড রয়েছে, তাহলে আপনি ইজিলি আসতে পারেন। এখানে বলে রাখা ভালো যে জাপানের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নিজস্ব প্রাইভেট ফান্ডের স্কলারশিপ রয়েছে, ইভেন প্রফেসরদের পার্সোনাল ফান্ড রয়েছে। যদি প্রফেসর চায় আপনি মিক্সড যদি না পান, আমি আবারও বলছি আপনি যদি জাপান সরকারের মিক্সড না পান, প্রফেসর যদি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করে অবশ্যই আপনি আসতে পারবেন প্রফেসর ফান্ডে। আচ্ছা ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে কি, যদি কেউ স্কলারশিপ না পায় মানে নিজের সেলফ ফান্ডেড এ যাওয়ার চিন্তা ভাবনা করাটা না করাটাই বেটার, না করা। ঠিক আছে, ওকে। সেকেন্ড কথা হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, জাপান থেকে যাদেরকে স্কলারশিপ দিয়ে বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে নিচ্ছে, তারা মাস্ট বি মোটামুটি স্কলারশিপ দিয়েই নিচ্ছে নাকি, এছাড়া ওইভাবে স্টুডেন্ট তারা নিচ্ছে না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা রিউমার থাকে, আমি এটা রিউমার কিনা জানি না, যে জাপানে মাস্টার্স কমপ্লিট করার পর যে পিএইচডি কন্টিনিউ করতে না পারে তার নাকি দেশ ছেড়ে চলে আসতে হয়। অনেকে যায় যে হয়তোবা যাব দেশে, ওখানে গিয়ে একটা ক্যারিয়ার করার চিন্তা ভাবনা করবো, ওকে, দেন মাস্টার্স এর পরে কেউ যদি, অনেক সবাই তো একাডেমিক লাইনে চলে যেতে নাও চাইতে পারে, জবের ফ্যাসিলিটিস কিরকম, মানে মাস্টার্স এর পরে যদি ফিল্ডে সে জব করতে চায় বা সেখানে জাপানে যদি কোনো ক্যারিয়ার করতে চায়, এটার কি কোনো অপশন আছে কিনা, একবার ছোট হ্যাঁ বা না? দ্য শর্ট অ্যান্সার ইজ ভেরি মাচ পসিবিলিটি, শুধু ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে কি, এখন আমার একটু কথাটা আমার দিকে চলে আসে, তারপর আমি বলি পোস্টডকের বিষয়গুলো কিরকম সেখানে। হ্যাঁ, আসলে আমি যদি ছোট্ট কথায় বলি, জাপান ইজ বেস্ট ফর পোস্ট ডক। এটা আসলে আপনি আপনি হয়তো বা পিএইচডি এর পরে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। জাপানের ফ্যাকাল্টিরা খুব বেশি পরিমাণে পোস্ট ডক হায়ার করে ফরিন কান্ট্রি থেকে, কারণ তারা জানে যে, তারা আসলে জানে বলতে কি, তারা অবশ্যই কনসার্ন ইউরোপ বলেন ইভেন ইন্ডিয়া, আপনি অবশ্যই লাইক জাপানে একটা মাত্র পোস্ট ডক আই থিঙ্ক এ যাবৎকালে, আই থিঙ্ক জাপানের যে জেএসপিএস নামে একটা পোস্ট ডক রয়েছে, এটা আপনাকে প্রায় 3.5 লক্ষ টাকা দিবে। এটা হলো আই থিঙ্ক ইউএস এর পরে সেকেন্ড যে রিসার্চ ফেলোশিপ পোস্ট ডক এর জন্য। 3.5 লক্ষ টাকা না জাপানিজ টাকা, বাংলা টাকা নাকি? অবশ্যই 3.5 লক্ষ ইয়েন না টাকা, যেহেতু আচ্ছা আচ্ছা, তাহলে এটা বাংলাদেশে মানে এটা আসলে লিভিং কস্ট অনুযায়ী কিরকম পড়ে বাংলাদেশ জাপানে একটা স্টুডেন্ট, সেখানে থাকা খাওয়া মাস্টার্স ব্যাচেলর যাই হোক, থাকা খাওয়া তার কত টাকা লিভিং কস্ট লাগতে পারে, পড়াশোনা যদি টিউশন ফি না থাকে? লিভিং এক্সপেন্সের লাইক কেমন খরচ, এটা আসলে অবশ্যই আপনি জানেন যে পার্সন টু পার্সন ভ্যারি করে যে আমি, তারপরেও আমি যেটা বলবো যে জাপানে যে স্টাইপেন্ডটা দেওয়া হয় মিক্সড স্কলারশিপে,
এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি বলবো এটা একটা অ্যাট্রাকটিভ অ্যামাউন্ট। এবং আপনি অবশ্যই, হ্যাঁ এখানে আমি যদি বলি যে আমি যেই প্রিফেকচারে আছি, আই মিন প্রিফেকচার টু প্রিফেকচার ভ্যারি করে, কিন্তু তারপরে আমি বলবো যে অনেকেই আসলে আসলে বারবার বলতেছি যে এটা ভ্যারি করে, তবে তারপরে আই থিঙ্ক এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সেভিংস হোক, আপনি যদি সেভিংস এর কথা বলেন বা উইথ স্পাউস অর উইদাউট স্পাউস। যে এখানে বলে রাখা ভালো যে জাপানে আপনার মাস্টার্স এবং পিএইচডি তে যে স্কলারশিপটা দেওয়া হয়, আপনি যদি যদি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখে থাকেন, মজার বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের ডিফারেন্স নাই, মাত্র একটা সিম্পল অ্যামাউন্টের ডিফারেন্স যে স্টাইপেন্ডটা তারা দেয়, তার মানে হলো মাস্টার্স এবং পিএইচডি স্কলারশিপ পায় সেম। সো ইটস মোর দ্যান এনাফ উইথ স্পাউস। আচ্ছা, তার মানে স্পাউসের জন্য শুধুমাত্র ওই ফান্ডিং এর ডকুমেন্ট আর হচ্ছে কি তার জন্য জাস্ট মানে ম্যারেজ সার্টিফিকেট বা যা দরকার সেটা দিয়ে শুধু অ্যাপ্লাই করলেই হবে, এবং সে তার স্পাউস নিয়ে সেখানে মোটামুটি ভালোভাবে ওই অ্যামাউন্ট দিয়ে থাকতে পারবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ কোশ্চেন এর অ্যানসারের জন্য। শরীফ ভাই এর সামার একটা কোশ্চেন ছিল যে ওইখানে যেসব স্টুডেন্টরা যায় মাস্টার্সে যাক অথবা পোস্ট গ্রাজুয়েটে যাক, তারা ওইখানে মানে অ্যাকোমোডেশনটা কিভাবে হয়, ওখানে কোনো হোস্টেল সিস্টেম ইউনিভার্সিটি এটা প্রোভাইড করে নাকি নিজেরা খুঁজতে হয়? আর যদি নিজেরা খুঁজতে হয় তাহলে এটা মানে কতটা সহজলভ্য বা থাকার ফ্যাসিলিটিসটা কিরকম? হ্যাঁ থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন। এখানে আমি যেটা বলবো যে জাপানে আপনাকে যদি স্কলারশিপ, আই মিন আপনি যদি মেক্স স্কলারশিপ রিসিপিয়েন্ট হন, আপনাকে বুঝতে হবে, আই মিন আপনি আপনি নিজেকে নিজেকে বুঝবেন এভাবে যে ইউ আর ওয়ান অফ দা এলিট পার্সন ইন দিস কান্ট্রি, বিকজ জাপান আসলে এই স্কলারশিপটা ওইভাবে দেওয়া হয় যে বেস্ট ক্যান্ডিডেট গুলোকে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি এই স্কলারশিপের আওতায় স্পেসিফিক ডরমিটরি রয়েছে। তো আই মজার বিষয় হচ্ছে যে অনেকে ডরমিটরিতে থাকতে চায় না তার এক্সপেন্সের জন্য, মানে এখানে খুবই হাই এক্সপেন্স। সো দেখা যায় যে 6 মাস পর আপনাকে চেঞ্জ করতে হবে, আপনি আপনাকে প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে যেতে হবে। এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট, এখানে প্রত্যেকটা ডরমিটরি আপনার ইউনিভার্সিটির মাধ্যমেই হয়। আপনাকে আই থিঙ্ক আপ ক্যান্ডিডেটদের কোনো কনসার্ন এখানে নাই, কারণ প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করা হয় ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অফিস থেকে, ইনক্লুডিং অ্যাকোমোডেশন, ডরমিটরি, পেমেন্ট, সবকিছু। সো ইউ ডোন্ট নিড টু ওরি। ফেলোশিপের জন্য জব এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট গুলো সম্পর্কে জানতে চায় শারমিন আক্তার কোশ্চেন করেছে, বেসিক্যালি বায়োটেকনোলজি স্টুডেন্টদের জন্য। যে ফেলোশিপের জন্য লাইক মেবি কেউ জব করেন, সেই জবটা যদি হয় রিলিভেন্ট এরিয়াতে, তাহলে অবশ্যই ফেলোশিপের জন্য এটা ক্রুশিয়াল ফ্যাক্টর। দেখা গিয়েছে যে আপনি একটা লাইক আপনি যেহেতু বায়োটেকনোলজি, লাইক দেখা গিয়েছে যে সাপোজ কেউ বায়োটেকনোলজি রিলেটেড রিসার্চ এন্ড ডেভেলপমেন্টাল সেক্টরে প্রায় 5 বছর ধরে কাজ করছে, অবশ্যই আপনি জানেন ওই 5 বছরের যে রিসার্চ এক্সপিরিয়েন্স আপনার R&D তে ডেভেলপ হয়েছে, অবশ্যই ফেলোশিপের জন্য এটা একটা আমি বলবো যে লাইক ক্রুশিয়াল এবং ব্রেক থ্রু একটা ফ্যাক্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। হৃদয় বলছেন যে তার একটা কোশ্চিন আছে, হৃদয় আপনি কোশ্চিন করতে পারেন। আসলে এটা অনেকেই জানে যে জাপানের বিশেষ করে এগ্রিকালচার জন্য জাপানের রিসার্চ খুবই খুবই ভালো। আপনি যদি তাদের রিসার্চ আর্টিকেল গুলো দেখেন, অবশ্যই আর জাপানের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্পেশাল এগ্রিকালচার ইনস্টিটিউট রয়েছে, যেমন আমি যে ইউনিভার্সিটিতে আছি ওই ইউনিভার্সিটিতে এগ্রিকালচার অন ডিভিশন অনেক ডেভেলপ। সো ইটস রিয়েলি ভেরি ইজি টু ক্যাচ আপ দ্য প্রফেসর। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে রাইট ওয়েতে আপনাকে প্রফেসরদেরকে নক করতে হবে, তাহলেই আসলে এগ্রিকালচার স্টুডেন্টদের জন্য জাপান খুব ভালো। এবং অবশ্যই প্রফেসরদের রেসপন্স খুবই লাইক অন্য সাবজেক্টের চেয়ে এগ্রিকালচার আসলে জাপানের জন্য খুবই ভালো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা বুঝেছি। আর ভাই এখন হচ্ছে আমি তো ফিফথ সেমিস্টারে, তো আমার এখন কোন এতে আগালে মানে এই জিনিসটা একটু ভালো হয়? যেহেতু আপনি আন্ডারগ্রেডে থার্ড ইয়ারে আছেন, আমার মনে হয় এমন ভাবে আসলে এটা সবার জন্যই
যেটা করতে হবে সেটা হলো যে আন্ডারগ্রেডের তৃতীয় বর্ষ থেকে আসলে শুরু হওয়া উচিত চিন্তাটা যে আমি উচ্চশিক্ষার জন্য যাব, এবং এখন থেকে নিজেকে ঝালিয়ে নেওয়ার সময় বলে থাকি অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই নিজের সিভিটাকে স্ট্রং না করে আপনার উচিত হবে না প্রফেসরদেরকে নক দেওয়া, কারণ তখন দেখবেন যে প্রফেসরদের রিপ্লাই পাচ্ছেন না, তখন আপনি মনে করবেন যে হয়তো আপনি আপনার হয়তো বিষণ্ণতা বেশি চলে আসবে। আমি যেটা বলবো আগে নিজেকে যদি আপনি কোয়ালিফাইড করে বিভিন্ন ধরনের টেস্ট স্কোর গুলো দিয়ে দিলেন ফোর্থ ইয়ারে উঠে, তারপর ফোর্থ ইয়ারের মধ্যে আপনি সবকিছু কমপ্লিট করে ফেললেন, ভালো ভালো কিছু ট্রেনিং করলেন, ভালো কিছু ইউ ক্যান ইজিলি ক্যান কন্ট্যাক্ট। আচ্ছা সরি, একটা কোশ্চেন করছে, তুমি যদি স্ক্রিনে খেয়াল করো তাহলে দেখো। আচ্ছা আমি কোশ্চেনটা বলি, আন্ডারগ্রেড স্টুডেন্টদের কি কি স্কিল জেনে রাখা ভালো, প্রথম কোশ্চেনটা করছে যে যারা আন্ডার গ্রাজুয়েটে পড়ছে তাদের কোন কোন স্কিলগুলো জেনে রাখা ভালো, বিশেষ করে বায়োলজিক্যাল ফিল্ডে সে বলছে, এবং জাপানের সামার ক্যাম্প সম্পর্কে যদি কিছু বলতেন। প্রজেক্ট অনেক সময় বলা হয় তাদের কিভাবে ইন্টার্নশিপ অ্যাপ্রোচ করা উচিত। ধন্যবাদ ফর ইউ নাইস কোশ্চেন। এখানে আমি যেটা বলবো যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের কি কি স্কিল জেনে রাখা ভালো, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো ইউজুয়ালি আসলে এর বেশি তো আসলে হয় না, যেগুলো একদম বেস্ট যেমন বায়োলজিক্যাল ফিল্ডে পিসিআর মাস্ট আসলে জানা উচিত, স্কিল নাও থাকে আপনাকে অবশ্যই আপনি যখন স্কলারশিপটা পাবেন আপনাকে তারা অবশ্যই ট্রেন আপ করাবে, কিন্তু আপনি যখন প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করবেন আপনার যদি পিসিআর স্কিল না থাকে তাহলে এটা আসলে দৃষ্টিকটু। অবশ্যই আপনি একজন বায়োলজিক্যাল ফিল্ডে থেকে যদি আপনি পিসিআর টেকনিক্স না জানেন এটা খুবই দৃষ্টিকটু, অথবা প্রফেসর এটা আসলে ভালোভাবে নেয় না। তো অবশ্যই আপনি বায়োলজিক্যাল ফিল্ডে যেসব মলিকুলার টেকনিক আছে একদম বেসিক লেভেলের, পিসিআর রয়েছে, ডেলি ইলেকট্রোফোরেসিস, আপনাকে রিপোর্টার এসে শিখতে হবে না, আপনাকে like scanning electron microscopy শিখতে হবে না, অথবা আপনাকে অর্থাৎ অ্যাডভান্স লেভেল ছাড়া একদম ইজি যে টপিক গুলো, যেমন আপনি প্লাজমিড আইসোলেশন করলেন, ছোট ছোট যে টেকনিক গুলো আছে ইউনিভার্সিটি অফ টোকিওর, এটা সামার ইন্টার্নশিপ হয়, এই ইন্টার্নশিপটা আসলে খুবই কম্পিটিটিভ। অবশ্যই আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, এটা ইন্টার্নশিপ গুলো মোর দেন হার্ড, বিকজ মাস্টার্স এবং পিএইচডি তে অ্যাপ্লিক্যান্ট থাকে যতই কম বা যতই বেশি হোক স্লট থাকে, কিন্তু ইন্টার্ন এই ইন্টার্নের জন্য যে স্লট গুলো এগুলো খুবই কম, যেমন এক একটা ইন্টার্নশিপে আপনার দেখবেন যে 6টা স্লট অথচ অ্যাপ্লিকেশন পড়েছে 900। তো এখানে আপনি বুঝতেই পারছেন যে কম্পিটিশনটা কোন লেভেলের, তো এখানে আসলে একটু টাফ, বাট নাথিং ইজ ইম্পসিবল, সো অবশ্যই আপনি অ্যাপ্লাই করুন। আর যেটা বললেন যে ইউনিভার্সিটিতে থিসিসের সুযোগ নেই, এক্ষেত্রে আপনি অবশ্যই অন্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টির সাথে বা নিজের ইউনিভার্সিটি ফ্যাকাল্টির সাথে কোনো না কোনো ভাবে কোনো একটা রিসার্চ প্রজেক্ট ইনিশিয়েট করা, রিসার্চ প্রজেক্টে কাজ করা, এটা খুবই ভালো। এটা কিন্তু আপনি চাইলেই আপনার ফ্যাকাল্টির সাথে কথা বলতে পারেন যে স্যার আমি এই প্রজেক্টে কাজ করতে চাই, অথবা আপনার রানিং প্রজেক্টে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই, যদি ফান্ড দিলে দিল না হলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার রিসার্চ এরিয়াতে, তো এটা একটা ভালো দিক। আপনি কোনো না কোনো ভাবে অবশ্যই, অথবা আপনি ট্রেনিং করেন, অথবা আপনি দেশেই কোনো না কোনো জায়গায় ইন্টার্ন করেন, অনেক ইনস্টিটিউট রয়েছে যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যাল অবশ্যই ইন্টার্ন নেয়, তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি রয়েছে, তারপর অ্যাটমিক এনার্জি কমিশন রয়েছে, প্রত্যেকটা জায়গায় আসলে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যায়। এখন কথা হলো যে কে কিভাবে কাজে লাগাচ্ছে,
ভাই থেকে অবশ্যই বোঝা যাবে যে তারা ইন্টার্ন নেয় না, অবশ্যই আপনি যদি ভালোভাবে তাদেরকে নক করতে পারেন অবশ্যই তারা আপনাকে কিছুদিনের জন্য হোক সেটা 15 দিন 20 দিন, সায়েন্স ল্যাব আছে, সিএসআইআর রয়েছে, সো আপনি অবশ্যই কোনো কোনো ভাবে ইন্টার্নশিপটা ওখান থেকে করে নিতে পারেন। এই ধরনের টুকটাক কাজ যদি আপনার এক কথায় আপনাকে নিজের যে রিসার্চ এক্সপিরিয়েন্সটা একটু বুস্ট আপ করতে হবে, তা না হলে আসলে প্রফেসর আর রিপ্লাই দিবে না, এটা খুবই সাধারণ। আর ইউ স্যাটিসফাইড অ্যাবাউট ইওর জাপানিজ স্টাডিজ এন্ড এভরিথিং? আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আসলে জাপানের এক্সপিরিয়েন্স এক কথায় অনবদ্য, কারণ এখানে আমি সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারবো সেটা হলো এখানকার রিসার্চ স্ট্রেসটা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানকার সিকিউরিটি বললে, যদি আমি সিকিউরিটির কথা যদি বলি, জাপান ইজ বেস্ট ফর অল কাইন্ড অফ লাইক, আমি যদি জেন্ডার ইকুয়ালিটির কথা বলি যে ফিমেল অর মেল, এখানে আপনাদের আমি জাস্ট ইনফরমেশনের জন্য শেয়ার করছি যে রাত 3টা বা রাত 2টা ইজ নট এ ফ্যাক্ট জাপানে, এখানে আসলে সিকিউরিটি সিস্টেমটা খুবই ইফেক্টিভ। আপনি এখানে হোক আপনি মেল হোক আপনি ফিমেল, অবশ্যই এখানকার লাইফ এতটাই সিকিউর যে আপনি কোন ধরনের, আসলে এটা এতটা জোর দিয়ে বলা হয় এই জন্য যে জাপানে সবকিছু আসলে অর্গানাইজড। সো আমি আসলেই খুবই ভাগ্যবান যে একটা ভালো রিসার্চ এনভায়রনমেন্ট পেয়েছি, একটা ভালো পরিবেশ পেয়েছি, সবকিছু মিলে অসাধারণ আমার আমার জন্য। দেশের সাথে কোনো প্রজেক্ট প্রজেক্টের কোলাবোরেশন ট্রাই করতেছো, মানে যাতে তোমার দেশের উপকার হয় এরকম কি কোনো প্রজেক্টে বা ভবিষ্যতে ট্রাই করার ইচ্ছা আছে কিনা? ধরো তোমার ভার্সিটিতে তুমি মাওলানা ভাসানী থেকে গেছো, এখানে কোনো টিচারের সাথে কোনো কোলাবোরেশন প্রজেক্ট বা অন্য কোনো ইনস্টিটিউশনে কোনো কোলাবোরেশন প্রজেক্ট করার ইচ্ছা আছে কিনা বা করতেছো কিনা বা ফিউচারের প্ল্যান আছে কিনা? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এখানে আমার কিছু আমি কিছু অ্যাড করতে চাই। আমি অলরেডি আমি যখন ব্যাচেলর থার্ড ইয়ারে ছিলাম তখন থেকেই আসলে আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোলাবোরেশন রয়েছে আমার, প্রায় আমি প্রায় 3-4 বছর ধরেই কাজ করছি আমার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের সাথে, এবং আমাদের আসলে ভালো ভালো কিছু আউটপুটও রয়েছে। আই মিন আমরা অলরেডি পেয়েছি, আমরা Annals of Oncology Oxford University Press থেকে আমরা কিছু গবেষণা পাবলিশ করেছি ইতিমধ্যে ব্রেস্ট ক্যান্সারের উপর, সেটা আসলে চলমান। এবং ইন দ্য মিন টাইম আমি পার্সোনালি এখান থেকে কিছু গ্রান্ট ম্যানেজ করেছি, যেমন আমি ইন্টারন্যাশনাল যে মিটিংগুলো হয় এখানকার থেকে আমি যখন অ্যাটেন্ড করি, তো সেখান থেকে আসলে আমি আমার ওই গ্রুপের জন্য রিসার্চ কোলাবোরেশনের জন্য কিছু সেভিংস করে রেখেছি, আই মিন আমাদের ফান্ড রয়েছে। সো আসলে এটা খুবই ইফেক্টিভ, এবং আমরা আসলে অলরেডি আমাদের প্রায় 4-5টা প্রজেক্ট ইন দ্য মিন টাইম আমরা রান করতেছি। এটা আসলে খুবই প্রশংসা, কারণ আসলে যারা বাইরে দেশের বাইরে চলে যায় তাদের প্রতি সবার দেশে যারা থাকে তাদের একটা সবচেয়ে বড় কমপ্লেন থাকে যে ভাই চলে গেলেন এখান থেকে পড়াশোনা করলেন, এখানে ফ্রি সরকারি পড়াশোনা করে চলে গেলেন, দেশকে তো কিছু দিলেন না। এই কারণে আসলে কোলাবোরেশন প্রজেক্ট গুলা খুবই দরকারি, কারণ এতে আরো স্টুডেন্ট গুলা আকৃষ্ট হয় এবং এটাতে আসলে দেশের জন্য কিছু একটা করা হয়, কোনো একটা অবদান দেওয়া হয়। এটা আসলে খুবই প্রশংসার জিনিস একটা তোমার কাছে, এটার জন্য তোমাকে একটা স্পেশাল থ্যাঙ্কস। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আসলে আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো যে আমার মনে হয় যে আমাদের দেশে রিসার্চের স্কোপ এতটাই বেশি, দেশের বাইরে না আসলে আমি আসলে এটা বুঝতাম না। আপনি মনে হয় জানেন বিপ্লব ভাই যে দেশের বাইরে আসলে স্কোপ রিসার্চের স্কোপ রয়েছে, বাট সবগুলোই মলিকুলার লেভেলে, আসলে বাংলাদেশে রিসার্চের স্কোপ অনেক। যদি আমরা একটু ফান্ড পাই, এখন অনেকে বলবে যে আসলে সেলফ ফাইন্যান্সিয়ালি আমরা কিভাবে কাজ করব, এই কথাটা না বলে আমরা যদি নিজেদের প্রথম সেলফ ফাইন্যান্সিয়ালি শুরুটা করি অবশ্যই গ্রান্ট পাওয়া যায়। যেমন আমি অনেক গ্রান্টই পেয়েছি আমার কোলাবোরেশন রিসার্চের মাধ্যমে, যেহেতু আমরা বেসিক্যালি আমি ক্যান্সার এপিডেমিওলজি নিয়েই আছি ওই গ্রুপের সাথে, কারণ ক্যান্সার এপিডেমিওলজিতে আসলে যেটা হয় যে বাংলাদেশে ক্যান্সার অ্যাওয়ারনেস আমি গ্রো করাচ্ছি। ইন দ্য মিন টাইম আমি যদি পিএইচডিতে এনরোল হই, আমি প্রফেশনাল যে রিসার্চ গ্র্যান্ট আছে প্রায় 5 বছরের জন্য, ওইটাতে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করার জন্য আমরা প্রপোজাল রেডি করি। সো এগুলো আসলে নিজে থেকে যদি করার চেষ্টা করা হয় খুবই সম্ভব। আমরা আজকের প্রোগ্রামটা অনেক এনজয় করছি এবং শরীফকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে।
আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। যদিও সময় খুবই কম ছিল আমাদের প্রোগ্রামের সময়, কিন্তু এটা অনেক লেন্দি হয়েছে আস্তে আস্তে। আমাদের মানে কিছুক্ষণ পরে 9টার সময় আমাদের আরো একটা প্রোগ্রাম রয়েছে, তো আমরা পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব আবার আত্মগঠনে শরীফকে অবশ্যই সব সময়ের জন্যই স্বাগত থাকবেন, এবং যখনই সময় পাবেন আমাদেরকে এসে আমাদের প্রোগ্রামকে আমাদের দর্শকদেরকে কিছু ইনফরমেশন দিয়ে, নতুন কোনো কিছু জানলেই দেখা যাবে যে আমাদের দর্শকদেরকে ইনফরমেশনটা নিয়ে এসে শেয়ার করবে। তো আমি সবার আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমাদের কোঅর্ডিনেটরের কাছে চলে যাচ্ছি আর কি। আব্দুর রাজ্জাক ভাই ধন্যবাদ। আমি রিয়ন যে কথাটা বললো যে আমি শরীফের কাছে রিকোয়েস্ট করব যে আজকে প্রোগ্রামটা আমি মনে করি অন্তত যে অ্যাজ এ মানে আমি অডিয়েন্স হিসেবে যদি বলি আমি নিজেও খুব এনজয় করছি এবং যারা আসছে সবাই খুব এনজয় করছে। তো আমার মনে হয় যে যদি শরীফ পরবর্তীতে তার তোমার সুবিধা মতো যদি আরো আমাদেরকে কিছু সময় দাও তাহলে সবাই অনেক উপকৃত হবে। এবং পরবর্তীতে আমি স্টুডেন্টদের জন্য যে জিনিসটা বলতে চাই যে যে কোশ্চেনগুলো মনে অ্যারাইজ হচ্ছে সে কোশ্চেনগুলো যদি তোমরা টাইপ করে দাও বা আমাদেরকে পাঠাই দাও, সে পেজে হতে পারে বা অন্য কোথাও মেইলে যে কোনো ভাবে, তাহলে আমরা কমিউনিকেট করে দিতে পারি, যাতে হতে পারে যে পরবর্তী আমরা যে সেশনটা করব তার আগে হয়তো কোশ্চেনগুলো নিয়ে মানে সেগুলো আগেই সলভ হয়ে গেলে এরকম হতে পারে, অথবা যদি সেশন করা সম্ভব না হয় তারপরেও যাতে যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে এগুলো যাতে সলভ হয়। তা আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। শরীফকে, আমাদের হোস্ট কো হোস্ট শেখ সাদিবিন ইমরান, আমার সে একজন খুব ভালো একজন বন্ধু, তো আমি আজকে সে আসছেন এখানে তো আমি তাকে ধন্যবাদ জানাই, এবং তারও একটা সেশন আছে আমি আরেকটু অ্যাড করতে চাই সেটা আগামী কালকেই। তো ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন, যাদের মনে কোনো বিভিন্ন ধরনের কোশ্চেন আসে আপনারা ইনশাল্লাহ আজকের মতোই সদুত্তর পাবেন, যা আপনাদের হয়তো পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার জন্য আরো অনেকটাই হেল্প করবে। সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। যদি শরীফ বা হোস্ট কোস্ট বা বিপ্লব যদি তোমরা যদি কেউ কিছু বলতে চাও তাহলে বলো। থ্যাংক ইউ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আর হ্যাঁ ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আমি আসলে সবসময় চেষ্টা করি জিনিসগুলো শেয়ার করার, আমি শিখতে চাই যে যেটা আমি জানি না অনেক কিছু শিখলাম, অনেক অনেক কিছু শেয়ার করছি। তো আসলে খুবই ভালো লাগছে যে অনেকগুলো মেধাবী মুখ একসাথে সিনিয়র সবাই, আসলে খুব ভালো লাগছে আসলে যে একসাথে থাকতে পেরে। অনেক ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। আর অবশ্যই যার কোনো ধরনের কোয়েরি আছে আমি মনে করি আমি আমার ইমেল আইডিটা এখানে একটুর জন্য শেয়ার করছি, সবাই যেন আমাকে রিচ করতে পারে খুব ইজিলি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের আত্মগঠন প্রোগ্রামের সাথে থাকার চেষ্টা করেন, আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। মানে